হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট ছেলে মৈনাক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি স্নান করে নিয়েছি। ফার্স্টে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে সব পুচুকু খাইয়ে দিয়েছি, পুচুর বাবারও খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি। তো তারপর আমি স্নান করে নিলাম। তো পুচুকু এখন ঘুমিয়ে গেল, মানে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে তো ওই জন্য এখন ঘুম চলে এসেছে। তো এখন ও ঘুমিয়ে নিল, তো নিচে কাকার কাছে ঘুমাচ্ছে। তো আমি স্নান করে নিয়েছি, এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আমি ঠাকুরটা পুজো করে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর আমি দেখো সঙ্গে করে ফুল আর মিষ্টি নিয়ে চলে এসেছি, ঠাকুর পুজো করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি পুজোটা কমপ্লিট করে নিই। পুজো করা এখন হয়ে গেল আর আমি গোপালকে ফুল দিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি, দিয়ে শিবের মাথায় জল দিব এবার, তাহলেই আমার হয়ে যাবে। তো আমি শিবের মাথায় জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল। তো আর এদিকে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো মৈনাক ঘুমাচ্ছিলো, দেখো আমি মৈনাকে তুলে নিয়ে চলে এসেছি। চোখটা দেখো একটু ঘুম ঘুম ভাব, মানে 12টা বেজে গেছে, এখন তো স্নান করাতে হবে। না স্নান করালে তো দেরি হয়ে যাবে, তখন তাই জন্য স্নান করে দিব, দিয়ে খাইয়ে দিব, দিয়ে তারপরে আবার ঘুমাবে। দেখো কী করছে, এ কিরে এটা, দেখো মৈনাক এখন স্নান করছে। আর আজকে আমি ওকে তেল মাখালাম না, কারণ আজকে ওকে শ্যাম্পু আর সাবান দিয়ে স্নান করাবো। যেমন সাবান মাখিয়েছি, শ্যাম্পু মাখিয়েছি, আরও একটু খেলে নে, তারপরে মাথায় জল দিব। কি দেখো এই বালতিটায় নিম পাতা দিয়ে রেখেছি জলে, নিম পাতা দিয়ে স্নান করলে ওর গা হাত পা চুলকাবে না। তো মৈনাকে স্নান করানো কমপ্লিট। দেখো গেঞ্জি আর ছোটো প্যান্ট পরিয়ে দিয়েছি যা গরম, আর টিপ দিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি। এখনও জানলায় চুপ করে বাবু শোনার মতো বসে আছে, আর কুকুর দেখছে বসে বসে। কুকুর দেখছো তুমি? কুকুর দেখছ তুমি? বদমাশি করেছ? আর স্নান করবা? আর স্নান করবা? হ্যাঁ স্নান করার জন্য রেডি, গুন্ডাগিরি করবে বসবে না। এই দেখো শুরু করে দিছে, কি জোরে জোরে করছে দেখো, দিয়ে উল্টি পড়লো। বল নিয়ে খেলো, বল নিয়ে, বলটা কই, বল কই তোমার বল। হ্যাঁ ওটা বল, সব চিনে কোনটা বল। তোমাকে খেলতে বলছে, খেলো তুমি। নাচছিস নাকি তুই? এই ঝিঙ্কু না কর, নাকু না কর, নাকু না কর, না না ঝিঙ্কু না কর, নাকু না কর, না। এই কী করছে রে, এই কী করছে রে, এই। মৈনাক বাবার সাথে অনেক খেললো, তো এবার আমি খাবার নিয়ে চলে আসলাম। আর আজকের খাবার আছে ভাত, উচ্ছে ভাজা, পেঁয়াজ, লেবু, টক দই আর খাসির মাংস। আর টক দইটা আমার ডেলিকার মেনু, আর আমি টক দই ছাড়া খেতে পারি না। তো দেখো এখন আমি রেডি হচ্ছি যে একটু ঘুরতে বেড়াবো, তাই জন্য, কারণ রবিবার, রবিবার মানেই তো ঘুরতে যাওয়া। তো আমি খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়েই আমি রেডি হয়ে গেছি। তো এখন কোথায় যাব আমি ঠিক জানি না, কিন্তু ওর পুচুর বাবা বলছে ডাইহাট নিয়ে যাবে। তো চলো দেখি আমি কোথায় যাই। তো এখন আমি চুলটা আঁচড়ে নিয়েছি, চুলটা খোপা করে উপরে তুলে নেব, কারণ প্রচণ্ড গরম। এই গরমে আমি চুল ছেড়ে গেলে চুলের অবস্থা তো একেই ঠিক থাকবে না, সেই জন্য আমি চুলটা তুলে নিলাম। তো চলো দেখো আজকে রবিবার, ওই জন্য রাস্তায় একদম লোকই নাই, সব ফাঁকা। নাই তো এই রাস্তাতে এত ভিড় থাকে, আমি পুচকুকে নিয়ে আসি খুব ভিড় থাকে। আর দেখো এখন লোকই নাই, ওখানে একটা ফুচকাওয়ালা বসে, আজকে বসেনি। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। দেখো আমাদের এই জায়গাটা কাটোয়ার, এত সুন্দর করে সাজিয়েছে, আর কত লোকজন এসছে এখানে খেলতে, দেখো কত বাচ্চাও এসছে। এখানটায় কি ভিড় আজকে, রবিবার বলে এত ভিড়। ট্রেন যাচ্ছে, রেলগেট পড়েছে, ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। আমরা এখানে একটু দাঁড়ালাম কারণ রেলগেট পড়েছে,
ট্রেনটা এবার জিত দেব এইসবে ছবি দেওয়া, দেখো ভালো করে। রেল গেট উঠে গেছে আর আমরা চলতে লেগেছি। নগর যাচ্ছি নাকি রাস্তায়। আমাদের ঘুরতে ঘুরতে এখন একটু শীতে পেয়ে গেছে আমার প্রচণ্ড, তাই জন্য একটু একটা জায়গায় দাঁড়ালাম। আর এই জায়গাটাই খুবই সুন্দর, চিকেন রোল পাওয়া যায়। তো আমি ফার্স্টে চিকেন রোল দিতে দেরি হচ্ছে, ওই জন্য বললাম চিকেন পকোড়া নিয়ে একটা। তো আমি চিকেন পকোড়াটা নিলাম, যে পুচকুর বাবা একটু খেয়ে দেখুক আর কেমন হয়েছে। তো পুচকুর বাবার জন্য একটু আগে খাচ্ছে। তো এখানকার স্প্রিং রোলটা সব থেকে ভালো, কিন্তু আজকে স্প্রিং রোল বলছে বানায়নি, ওটা মানে বানিয়ে রেখে দিতে হয়, সেই জন্য আজকে বেশি, রবিবার বললে তো বেশি লোকজন হবে না, ওই জন্য বানায়নি। তো তারপরে আমাদের চলে এলো এক চিকেন রোল, তো আমরা সেটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে পুচুর বাবা এদিকে পুচুর বাবার খাবারের দিকে তাকিয়ে আছে, কিন্তু ও তো সেই খাবার খেতেই পারবে না। তুমি নাচো, নাচ করো, নাচ করো, হ্যাঁ অমনি করে নাচ করো। তো চলো এখানে ভিডিও শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, গুড নাইট বলে দাও তো, পুচো তাকাও একটু, টাটা করে দাও, টাটা টাটা করো, এখন গান শুনতে ব্যস্ত, টাটা করবে না, টাটা।